আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই হবি ওয়ার্ক চ্যানেল পক্ষ থেকে আমি নুরুন আল্লাহকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি কুশিকাটার এই লিস্টটি করে দেখাবো। অত্যন্ত সিম্পল এবং খুব সুন্দর এই লিস্টটি আমি করেছি বাচ্চাদের হাতার জন্য। আপনারা কেউ চাইলে ওনার পাশে জামার সাইডে এবং হাতাতে ব্যবহার করতে পারেন। আমি এই লিস্টটি খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই করতে পারবেন। আজকে লিস্টটি করার জন্য এখানে আমি 9টা সুতা নিয়েছি এবং সুতার থিকনেস অনুযায়ী কাটা নিয়েছি আমি 1.75 mm। এখানে আমি প্রথমেই সুতাটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। আমার একটা স্লিপ নট করা কমপ্লিট। এখন কুশির মধ্যে সুতাটা আমি স্বাভাবিক অবস্থায় রেখে যেভাবে আমরা কাজ করি সেভাবে রেখে আমি এখানে চেন টেনে নিচ্ছি। এই চেনটা মূলত করছি আমি যতটুকু লেসটা লম্বা করব ঠিক ততটুকু। আপনারা যদি জামার হাতা কিংবা উনাতে দিতে চান আগে মাপটা নিয়ে নেবেন, তারপর এরকম লম্বা চেন টেনে নেবেন। এখন আমি যে চেনগুলো টেনে নিয়েছি সেখান থেকে উপর থেকে গুনে তিনটা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে একটা ডাবল কুশি করলাম। দেন তার পাশের চেনটাতে নেক্সট চেনটাতে আরেকটা ডাবল কুশি করলাম। এভাবে আমি পরপর প্রত্যেকটা চেনে একটা করে ডাবল কুশি করে সম্পূর্ণ চেনটুকু আমি কমপ্লিট করে নেব ডাবল কুশি দিয়ে। এখানে কিন্তু কোনো চেন আমি স্কিপ করব না, জাস্ট প্রত্যেকটা চেনে একটা করে ডাবল কুশি দিয়ে সম্পূর্ণ চেনটুকু আমি ফিল আপ করে নেব। আমি ফিরে আসছি অফ ক্যামেরায় সেম এভাবে ডাবল কুশি করে। এই যে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ডাবল কুশি করে ফিরে এসেছি। আমি আজকে এই টুকুর মধ্যে যতটুকু লেস হয় ঠিক সেই পরিমাণ লেস করে দেখাবো। এখন আমি আবার পুনরায় তিনটা চেন টানলাম, তিনটা চেন করে টান উল্টে নিলাম। উল্টে নিয়ে এই তিনটা চেনকে আমি এভাবে এই ডাবল কুশির উপর রেখে মাপ দিব। মাপ দিয়ে যতটুকু জায়গা হয় ঠিক মানে সেই সমপরিমাণ জায়গা বাদ দিয়ে এটাকে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আবার আমি সেম তিনটা চেন নিলাম, এভাবে মাপ দিয়ে সমপরিমাণ জায়গা বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আমি আবার তিনটা চেন নেব, 1, 2, 3 চেন আবার এভাবে ধরে মাপ দিয়ে যতটুকু জায়গা হয় সেই পরিমাণ জায়গা বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে এভাবে তিনটা বৃত্ত করে নিলাম, ঘর করে নিলাম, 1, 2, 3। এখন আবার 1, 2, 3, 4। এখন আমি 4টা চেন নিলাম, 4টা চেন নিয়ে উল্টে এই যে একটা ঘর এই ঘরটা স্কিপ করে এই পাশের ঘরটাতে মাঝখানের ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিয়ে এই 4টা চেনকে আমি জয়েন করে দিলাম। তারপর এখন আমি আবার পুনরায় 3টা চেন নেব, 3টা চেন নিয়ে এখানে যে এই যে ঘরটা হয়েছে এই ঘরটার মাঝ বরাবর জয়েন না দিয়ে যেখান থেকে চেনটা করেছিলাম আমি সেই চেনের গোড়ায় আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তাহলে এখানে আমার 2টা ঘর হলো। আগে আমি 3টা ঘর করেছিলাম, সেই 3টা ঘরের উপর এই পর্যায়ে এসে আমি 2টা ঘর করে নিলাম। প্রথম ঘরটাতে আমি 4টা চেন দিয়েছি, এই ঘরটাতে 4টা চেন এবং নেক্সট পরের ঘরটাতে 3টা চেন দিয়েছি। এখন আমি আবার 1টা চেন নিলাম, 1টা চেন নিয়ে উল্টে এখানে যে আমি 3টা চেন দিয়েছিলাম সেই 3টা চেনের উপর 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমার 3টা সিঙ্গেল কুশি করা শেষ। তারপর আমি আবার 1টা চেন নিলাম, 1টা চেন নিয়ে এই যে এখানে যে 4টা চেন দিয়ে একটা ঘর করেছি সেই ঘরে এসে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন করলাম। আবার 1টা চেন আবার উল্টে নিলাম, উল্টে নেওয়ার পর এখানে যে আমি এই যে 1টা চেন দিয়েছি এই 1টা চেনের উপর আমি কোনো সিঙ্গেল কুশি করব না, তার পরের
যে তিনটা সিঙ্গেল কুশি করেছি সেই তিনটা সিঙ্গেল কুশির উপর আমি এবার চারটা সিঙ্গেল কুশি করে নেব। তিন অ্যান্ড ফাইনাল চার। প্রথম অবস্থায় আমি তিনটা সিঙ্গেল কুশি করেছিলাম, এখন দ্বিতীয় লাইনে এসে আমি চারটা সিঙ্গেল কুশি করলাম। আর অবশ্যই আমি কিন্তু ব্যাক সাইডের লুপে সিঙ্গেল কুশিগুলো করেছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোথায়, এই যে উপরে পাটটা দেখতে পাচ্ছেন, এই পাটটাতে না, এই যে ভিতরের যে পাটটা, এই যে ব্যাক সাইডের লুপ, ওইটাতে আমি সিঙ্গেল কুশিগুলো করে নেব। আবার একটা চেন নিয়ে এখন আমি যে চারটা সিঙ্গেল কুশি হয়েছিল সেই চারটা সিঙ্গেল কুশির উপর আবার পুনরায় চারটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমি শুধু প্রথম লাইনে তিনটা সিঙ্গেল কুশি করব এবং বাকি যতগুলো আমি লাইন করব প্রত্যেকটা লাইনে চারটা করে সিঙ্গেল কুশি করে যাব। আমার চারটা সিঙ্গেল কুশির উপর চারটা সিঙ্গেল কুশি করা কমপ্লিট। এখন আবার একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আবার এই ঘরটাতে এসে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম। আবার একটা চেন নিয়ে উল্টে আবার এই যে এখানে আমি যে এই যে গ্যাপটা রেখেছি একটা চেনের, এখানে কিন্তু আমি সিঙ্গেল কুশি করব না, এই চেনটার উপর সিঙ্গেল কুশি করব না। তার পাশে যে সিঙ্গেল কুশিগুলো করেছি চারটা, সেই চারটা সিঙ্গেল কুশির উপর চারটা সিঙ্গেল কুশি করব। অবশ্যই আমি ব্যাক সাইডের লুপে করব, দুইটা লুপের উপর কিন্তু করা যাবে না, একটা সিঙ্গেল কুশির উপর, মানে সিঙ্গেল কুশি চেন ডাবল কুশি যাই বলেন না কেন উপরে কিন্তু দুইটা লুপ থাকে, আমি কিন্তু সেই দুইটা লুপের উপর করছি না, একটা লুপের উপর করছি এবং অবশ্যই ভিতরের লুপটার উপর। আবার একটা চেন নিলাম, একটা চেন নিয়ে উল্টে আবার এই যে ভিতরের লুপগুলোর উপর সিঙ্গেল কুশি করছি এবং প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর একটা করে সিঙ্গেল কুশি করছি। টোটাল এখানে আমি চারটা সিঙ্গেল কুশি করব। এখন আবার ওই ঘরটাতে জয়েন দেওয়ার জন্য একটা চেন করে নিলাম, একটা চেন করে আমি হাত দিয়ে এইভাবে চেপে এই যে এই ঘরটাতে একটা সিঙ্গেল কুশি করলাম। আবার একটা চেন, আমি যখন এই ঘরটাতে প্রবেশ করব তখন একটা চেন দিয়ে প্রবেশ করব এবং এই ঘরটা থেকে যখন আমি আবার ব্যাক করব তখন একটা চেন দিয়ে ব্যাক করে চারটা সিঙ্গেল কুশি দিব। আবার চারটা সিঙ্গেল কুশি যখন আমার কমপ্লিট হবে তখন আমি আবার যখন ব্যাক করব তখন কিন্তু পুনরায় আবার একটা চেন দিব। আর এই যে এখানে যে আমি চারটা সিঙ্গেল কুশি করছি অবশ্যই চারটা সিঙ্গেল কুশি ব্যাক লুপে করতে হবে। এইভাবে কিন্তু আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। ফুলের পাপড়িটা আমি সেম এই একই প্রসেসে করে সম্পূর্ণ কাজটুকু করে নিচ্ছি।
আমি সেম একই প্রসেসে কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আবার একটা চেন দিলাম, একটা চেন দিয়ে এখন এই যে যে চারটা সিঙ্গেল কুশি করেছি সেই চারটা সিঙ্গেল কুশির উপর আবার চারটা সিঙ্গেল কুশি করব ব্যাক সাইডের লোপে। এভাবে আমি অফ ক্যামেরায় অনেকটা কাজ করে নিয়েছি, আমি যতটুকু করব ঠিক ততটুকুই করে নিয়েছি। এখন আমি গুনে দেখাচ্ছি কয়টা লাইন হয়েছে। টোটাল আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি এখানে টোটাল 12টা লাইন করে নিয়েছি। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এক্সট্রা আরো 2-3টা লাইন বেশি দিতে পারেন, এর বেশি নয়। এর বেশি দিলে কুচকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখানে আমি আরেকটা লাস্ট লাইন করে দেখাচ্ছি, তার জন্য একটা চেন নিলাম। একটা চেন নিয়ে এখানে যে আমি চারটা সিঙ্গেল কুশি করেছি এই চারটা সিঙ্গেল কুশির ওপর এ পর্যায়ে এসে আমি 3টা সিঙ্গেল কুশি করব। প্রথম অবস্থায় আমি যখন কাজটা শুরু করলাম তখন কিন্তু আমি 3টা সিঙ্গেল কুশি দিয়ে শুরু করেছি। এখন আমি আবার যখন কাজটা শেষ করব 3টা সিঙ্গেল কুশি দিয়ে শেষ করব। আমার 4টা সিঙ্গেল কুশির ওপর লাস্ট লাইনে 3টা সিঙ্গেল কুশি করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি 3টা সিঙ্গেল কুশি, এই যে এখানে যখন আমি লাইনটা শুরু করেছিলাম এখানেও আমি 3টা সিঙ্গেল কুশি দিয়ে শুরু করেছিলাম, এবং এখন যে আমি শেষ করলাম এখানেও কিন্তু আমি 3টাই সিঙ্গেল কুশি নিয়েছি। এখন জাস্ট এভাবে ধরে আমি শুধু এটাকে একটা সিঙ্গেল কুশি দিয়ে সেট করে নেব। 1 2 3 3টা ডাবল কুশি স্কিপ করলাম। আপনারা এভাবে 3টা ডাবল কুশি গুনে স্কিপ না করে আগে এভাবে ধরে সেট করে যতটুকু জায়গা সমপরিমাণ যায় ঠিক ততটুকু জায়গা সমপরিমাণে বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবেন। দেখতে পাচ্ছেন আমার একটা ফুল কিন্তু কমপ্লিট। এখন আমি দ্বিতীয় ফুলের কাজ শুরু করব, তার জন্য আবার 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে আগের মতোই মাপ দিয়ে সমপরিমাণ জায়গা বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আমি দ্বিতীয়বার আবার 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে সমপরিমাণ জায়গা বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিলাম। পরপর এভাবে আমি 3বার 3টা করে চেন করে এই যে আগের মতোই ঘর করে নিয়েছি। দেন আবার 4টা চেন নিচ্ছি। চারটা চেন নিয়ে এই যে প্রথম ঘরটা এটা আমি বাদ দিব, এটা বাদ দিয়ে তারপরের ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আবার আমি 3টা চেন নিচ্ছি। 3টা চেন নিয়ে এই ঘরটা এই যে এই ঘরটার মাঝ বরাবর না দিয়ে যেখান থেকে চেন শুরু করেছি আবার এই ফুলটা যেখানে জয়েন হয়েছে ঠিক সেখানেই আমি সেই জয়েন্টের উপর এই 3টা চেনকে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম। এখন আবার ফুলের কাজ শুরু, তার জন্য একটা চেন নিলাম। একটা চেন নিয়ে আবার উল্টে টার্ন করলাম। টার্ন করে এখানে যে আমি 3টা চেন নিয়েছি সেই 3টা চেনের ব্যাক লুপের ওপর 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 3 সিঙ্গেল কুশি কমপ্লিট। এখন আবার একটা চেন নেব, একটা চেন আর এই যে এখানে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। আবার এই ঘর থেকে যখন ব্যাক করব তখন একটা চেন নেব। একটা চেন নিয়ে উল্টে এই যে এখন আমি এই 3টা সিঙ্গেল কুশির উপর 4টা সিঙ্গেল কুশি করব। সেম আগে যেভাবে আমি এই লিস্টার পাতাটা করেছি একই প্রসেসে আমি এই পাতাটাও করে নিব, এবং পরবর্তী যতগুলো পাতা হবে কিংবা লিস্টটা যতটুকু বড় হবে সেম একই নিয়মে হবে, আর কোনো নিয়ম পরিবর্তন হবে না। আমি 3টা
সিঙ্গেল কুশির উপর চারটা সিঙ্গেল কুশি করে একটা চেন নিয়ে উল্টে নিলাম। উল্টে নিয়ে আবার চারটা সিঙ্গেল কুশি করব। তার জন্য আমি এই যে এভাবে ধরে একদম ভিতর সাইডের একটা লুপের উপর সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি। একটা চেন নিয়ে আবার এই ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এই ঘরটাতে যখন প্রবেশ করব তখন একটা চেন নেব, আর যখন ব্যাক করব তখন একটা চেন নিয়ে উল্টে নেব। আর বাকিগুলো সেম একই প্রসেসে, চারটা সিঙ্গেল কুশির উপর চারটা সিঙ্গেল কুশি। আমি এভাবে আবারও সম্পূর্ণ কাজটুকু করে নিচ্ছি। আমি সেম এইভাবে কিন্তু এই লেসটাতে আরেকটা করে নেবো। আপনারা কেউ চাইলে এভাবে কাপড়ের বর্ডারেও করতে পারেন। আমি যে ডাবল কুশি করে নিয়েছি সেই ডাবল কুশি, এই ডাবল কুশিটা স্কিপ করে বাদ দিয়ে ডাইরেক্ট যেভাবে কাপড়েও করে নিতে পারেন, সেটাও কিন্তু সুন্দর লাগবে দেখতে। এই যে আমি দ্বিতীয় পাপড়িটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই দ্বিতীয় পাপড়িটাও এখানে জয়েন করব। আর দ্বিতীয় পাপড়ির জন্য এখানে কিন্তু আমি 1 2 3 তিনটা সিঙ্গেল কুশি করছি। 1 2 3 এখানে যেখানে আমি শুরু করেছিলাম তিনটা, আর এগুলো কিন্তু আমি চারটা দিয়েছি। এই যে এখানে তিনটা সিঙ্গেল কুশি, এখানে তিনটা সিঙ্গেল কুশি, আর এগুলো আমি চারটা করে সিঙ্গেল কুশি দিয়েছি। আমি এটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে যখন কাজটা শুরু করবেন তখন তিনটা সিঙ্গেল কুশি দিয়ে, এবং যখন শেষ করবেন শেষের পাপড়িটাও তিনটা সিঙ্গেল কুশি। আর এখানে এভাবে মাপ দিয়ে আমি যতটুকু জায়গা ফুলটা বসে ততটুকু জায়গা বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে আবারও জয়েন করে দিলাম। এই যে আমার অলমোস্ট দুইটা পাপড়ি কমপ্লিট। আর এগুলো কিন্তু ব্যাক লুপের ওপর করার সিঙ্গেল কুশিগুলো, মানে ব্যাক সাইডের একটা বাটের ওপর করার ফলে কিন্তু এরকম সুন্দর জেউড়েও হয়েছে। আমি আরেকটা পাপড়ি করব, তার জন্য আবার কাজ শুরু করলাম। পুনরায় তিনটা চেন নিলাম, তিনটা চেন নিয়ে এভাবে সমপরিমাণ জায়গা বাদ দিয়ে, আমি যে এখানে তিনটা চেন নিয়ে জায়গা বাদ দিয়ে করছি আপনারা সেম একইভাবে তিনটা করে চেন নিয়ে কাপড়ের মধ্যে ডাইরেক্ট করতে পারেন। কাপড়ের মধ্যে ডাইরেক্ট করলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এই যে আবার তিনটা করে চেন দিয়ে তিনটা লাইন করে নিয়েছি, তিনটা ঘর করে নিয়েছি। আবার এখন চারটা চেন নিলাম, চারটা চেন নিয়ে এই ঘরটা স্কিপ করব। মাঝখানের এই ঘরটাতে একটা সিঙ্গেল কুশি করছি, আবার তিনটা চেন, তিনটা চেন নিয়ে এখানে যে আমি এই যে ঘরটা বাদ দিয়ে যেখানে এই পাপড়িটা জয়েন করেছি সেই জয়েনের উপর একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার একটা চেন উল্টে এই তিনটা চেনের ব্যাক সাইডে আমি তিনটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি সেম আগের নিয়মেই। তিনটা সিঙ্গেল কুশি করলাম, একটা চেন নিয়ে এই ঘরটাতে, এই যে ফাঁকা ঘরটাতে একটা চেন দিয়ে
সরি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, আবার একটা চেন ব্যাক করলাম, আবার এই যে তিনটা সিঙ্গেল ক্রোশের উপর এখন আমি চারটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি এই লাইনটা পাপড়িটা এভাবে কমপ্লিট করে নিব। আমি সেম লেসটা যতটুকু করব একই প্রসেসে করে যাব। এই সম্পূর্ণ পাপড়ি হয়ে গেলে আগের মতো করেই আমি জয়েন দেব। আশা করি আজকের এই লেসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন।